फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड অফ মাই চ্যানেল আমি অরিত্র। তো আজ এই এপিসোডের মধ্যে আমরা একটু কপি কপি খেলব। তো আমার একটা ফেভারিট হলিউড ফিল্ম আছে, যেটা হচ্ছে ম্যাড ম্যাক্স, যার ফার্স্ট তিনটে পার্টে মেল গিবসন ছিল এবং ম্যাড ম্যাক্স একটা কাল্ট ফিল্ম। এবং পরে যখন মানে এটা আবার একটা রিবুট ভার্সন এসেছে, মানে রিবুট ভার্সন বলবো না, গল্পর কন্টিনিউয়েশন, দ্যাট ইজ ম্যাড ম্যাক্স ফিউরি রোড, যেটা মোস্ট অফ দ্য এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা দেখেছে। তো সেটা অনেক অস্কারও পেয়েছিল এবং ইটস আ সুপার কিক অ্যাস ফিল্ম। টম হার্ডি আছে ম্যাড ম্যাক্স ফিউরি রোডে। তো এবং আমার ফার্স্ট তিনটে পার্টও ব্যাপক লাগে, স্পেশালি সেকেন্ড পার্টটা, দ্য রোড ওয়ারিয়র। তো ম্যাড ম্যাক্সকেও ইন্ডিয়ান ফিল্ম মেকাররা ছাড়িনি, এখান থেকে সিন কপি করতে, সিনেমা কপি করতে, মানে ফিল্ম মেকাররা এখানেও ছাড়েনি আর কি। সেটাই এই ভিডিওর মেন টপিক, যে কী কী সিন বা পুরো গল্পই ইন্ডিয়াতে ঝাপা হয়েছে। তো এখানে খালি বলিউডের নাম নেই, তার সাথে রয়েছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির নাম, যাকে আমরা টলিউড বলেছি। তো 1982 একটা ফিল্ম এসেছিল যাতে ছিল হচ্ছে মেগাস্টার চিরঞ্জীবী, যে সিনেমাটা প্রডিউস করেছিল আমাদের এখনকার স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। তো সেই ফিল্মটা পুরো ম্যাড ম্যাক্স থেকে ঝাপা। ফিল্মটার নাম ছিল ইয়ামা কিং কারুডু। তো এবং এই ফিল্মটাতেও পুরো ওরকম ওই মানে ম্যাড ম্যাক্স থেকে অনেকটা নিয়ে, এবার হ্যাঁ ডেফিনেটলি ম্যাড ম্যাক্স ইজ বেসড অন এ ফিউচার, মানে ডিস্টোপিয়ান সোসাইটি দেখানো হয়েছে ম্যাড ম্যাক্সে, সেইটা এখানে তেলেগু সিনেমার মধ্যে করা হয়নি, বিকজ অডিয়েন্স বুঝতে পারবে না, 1980s ইন্ডিয়ান অডিয়েন্স মানে ডিস্টোপিয়ান সোসাইটি ফোসাইটি বুঝতে পারবে না। বাট ওই যে কনসেপ্টটা, বাইকার গ্যাং, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো, লেদার জ্যাকেট পরে চিরঞ্জীবী ঘুরছে, দ্যাট এভরিথিং ওয়াজ ভেরি মাচ সিমিলার টু দ্যাট। তো এটা পুরো ফিল্মটাই গীতা আর্টসের ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো দেখলে আপনারা হয়তো হাসি পাবে, বাট দেখতে পারেন আপনারা। সো এটা ছিল ফার্স্ট ফিল্ম যেটা কপি করা। দ্বিতীয় যে ফিল্মটার কথা বলবো, এটা হয়তো 90s ছেলেমেয়েরা দেখেছে, কারণ ছোটোবেলায় আমিও দেখেছি। ফিল্মটার নাম হচ্ছে রাজকুমার। ফিল্মটা বক্স অফিসে সুপার ডুপার ফ্লপ করেছিল। ফিল্মটাতে ছিল হচ্ছে অনিল কাপুর আর ছিল হচ্ছে মাধুরী দীক্ষিত। ফিল্মটা ডিরেক্ট করেছিল হচ্ছে পঙ্কজ পারাশর। এই পঙ্কজ পারাশর হচ্ছে ডিটেকটিভ করমচাঁদ বানিয়েছিল, ডিডি ন্যাশনাল যেটা আসতো, পঙ্কজ কাপুর ছিল। উইচ ইজ এ ভেরি ফেমাস সিরিয়াল, যারা 90s দেখতো টেলিভিশন তারা জানে আমি কিসের কথা বলছি। এবং পঙ্কজ পারাশর আরও কিছু ফিল্ম টিল্ম করেছে, উইচ আর অলসো কপিড ফ্রম হলিউড। তো এই রাজকুমার বলে ফিল্মটাতে একটা মানে একটা মাস্কুলার লোকের সাথে অনিল কাপুর একটা ডোম স্ট্রাকচারের মধ্যে লড়াই করে, আর উপরে দিয়ে এরকম কেবিল ঝোলে। তো ওই সিনটা পুরোপুরি ম্যাড ম্যাক্স থার্ড পার্ট, যেটা হচ্ছে বিয়ন্ড দ্য থান্ডারস্টর্ম, ওই থান্ডারডোম, সরি বিয়ন্ড দ্য থান্ডারডোম, ওখান থেকে পুরোপুরি ঝাপা, পুরো এক্স্যাক্টলি ঝাপা। কিন্তু আনফর্চুনেটলি অনিল কাপুরের গায়ের লোমগুলো মেল গিবসনের মধ্যে ম্যাচ করতে পারেনি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আওয়ার রণবীর সিং, ওন রণবীর সিং। তো রণবীর সিং ওই চিংস নুডেলের একটা অ্যাডভার্টাইজ করেছিল, যেটা ওই 2016 এসছে মোস্ট প্রবলি। ওটা তামান্না ভাটিয়াও ছিল, ওটা রোহিত শেট্টি ডিরেক্ট করেছিল। অ্যান্ড দ্যাট ইজ মানে পুরো সেট ফেট যা ছিল সেটা পুরোপুরি মানে লুক অ্যান্ড ফিলটা পুরোপুরি ম্যাড ম্যাক্স থেকে ঝাপা ছিল। অ্যান্ড মানে ওটা ডেফিনেটলি ওটা একটা ফিল্ম নয়, বাট ইটস আ অ্যাডভার্টাইজমেন্ট, যেটা পুরোপুরি ওখান থেকে করা। এবং তার মধ্যে আবার রোহিত শেট্টি নিজের মশালা ঢুকিয়েছে, তাই জন্য ওটা আরও ইরিটেটিং লাগছিল দেখতে। সো এই কটা ফিল্ম ছিল যেগুলো আমার নলেজে যেগুলো ম্যাড ম্যাক্স থেকে ঝাপা। ম্যাড ম্যাক্স ইজ মানে মাস্ট ওয়াচ, আপনারা যদি না দেখে থাকেন দেখে ফেলুন। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব।